আজকে এই বৃষ্টিতে যে কি করব, স্কুলে যাব কি না? কিরে বলতো, আজকে স্কুলে যাবি? গেলে চল, খিচুড়ি আর মাংস খাবে। কথাটা তো ঠিকই বলেছিস, স্কুলে গেলে তো আজকে পেট ভরে খিচুড়ি আর মাংস খাওয়া হবে। কিন্তু এই বৃষ্টির দিনে স্কুলে যাব কি করে? আরে ছাতা নিয়ে যাব, তাহলে তো বৃষ্টিতে ভিজবো না। আর আজকে না গেলে পুরো সপ্তাহে যে একদিন মাংস খাওয়ায় তা খাবো কি করে? দাঁড়া, সল্টু আসছে বাগে। স্কুলেতে যাব, কিন্তু সেই পেট মোটা মাস্টার যে পড়া হয়নি, করোনা হলে যে কান ধরে বাইরে দাঁড়িয়ে রাখবে। কি মজা মজা, চল স্কুলে চল। আরে ভাই চিন্তা নাই, আমার সব পড়া হয়েছে, কিন্তু আমি একটিও লিখতে পাবো না। চুপ করে বই দেখে দেখে লিখবো, চল। তোরা স্কুলে যাওয়ার এত ভয় করিস কেন? ওই পেট মোটা মাস্টার কিছু করবে না, তোরা আমার দেখে লিখবি। তুই কি বুঝবি ভাই, যখন বাইরে কান ধরে দাঁড়িয়ে রাখে, হাঁটুতে কি ব্যথা লাগে, তুই বুঝবি কি করে? আরে ভাই, আমি তো প্রত্যেক দিনই তোর সাথে কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকি, তুই চিন্তা করিস না, চল স্কুলে গিয়ে পেট ভরে খেয়ে আসি। এই শীতের দিনে খুব ভালোই হবে। দেখ ভাই, তোরা যা করবি কর, যদি তোরা না যাস তাহলে আমি আসলাম। দাঁড়া, ছেড়ে যাস না, আমরাও আসছি। চল তাহলে ভাই, এখন স্কুলে চলেই যাই, যা হবে দেখা যাবে।